নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু এখন সবাই জানি যে আবারও আমাদের রাজ্য জুড়ে ইতিমধ্যেই কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে আর বন্ধুরা এই কড়া বিধিনিষেধের মাঝেও কিন্তু মমতা সরকার ও মোদী সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন সুবিধা দিয়ে চলেছেন যেমন ধরুন ইশ্রম কার্ডের মাধ্যমে মোদীজি কিন্তু সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদি সুবিধা দিচ্ছেন আর অন্যদিকে কিন্তু মমতা সরকারও ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী অন্যদিকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এছাড়াও কিন্তু অনেক প্রকল্পের মাধ্যমে এই করা বিধিনিষেধের মাঝেও সাধারণ মানুষদের সাহায্য করে চলেছেন মোদী সরকার ও মমতা সরকার তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু মোদী সরকারের তরফ থেকে বেকার ছেলেমেয়েদের জন্য আরও একটা নতুন প্রকল্প শুরু করা হলো যেটার আওতায় কিন্তু দেশের প্রত্যেকটি ছেলেমেয়েকে কিন্তু প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন ভাতা দেওয়া হবে তবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে লকডাউন ও করোনা পরিস্থিতিতে মোদিরজির নতুন উদ্যোগ আবেদন করলেই প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন সাথে কি কী ডকুমেন্টস লাগবে আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই সব কিছুই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে এই তিন হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টাইপে বেল নোটিফিকেশনটি অনেক ক্লিক করে দেবেন তো বন্ধুরা আসুন আমরা প্রথমেই জানবো যে এই তিন টাকা পেতে আপনাকে কী কী শর্ত পালন করতে হবে তো বলা হয়েছে যে আপনাকে গরিব ও খেটে মানুষ হতে হবে অর্থাৎ অসংগঠিত শ্রমিক হতে হতে হবে হবে আপনার বয়স অবশ্যই থেকে বছরের মধ্যে মাসিক আয় টাকার বেশি হওয়া চলবে না আর আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে ই ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং ইপিএফও এনপিএস এবং ইএসআইসি সদস্য তারা কিন্তু এই তিন হাজার টাকার সুবিধা নিতে পারবেন না তো এবার আমরা জানবো যে এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট লাগবে আধার কার্ড লাগবে মোবাইল নম্বর লাগবে তো এবার আমরা জানবো যে কীভাবে আবেদন করবেন আপনারা এই প্রকল্পে তো বলা হয়েছে যে কেন্দ্র সরকারের এই তিন হাজার টাকা সুবিধা নিতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেটা হলো মানধন ডট ইন এই ওয়েবসাইটে আসার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করতে হবে তারপর সেলফ এনরোলমেন্ট অথবা সিএসসি ভিএলই যে কোনো একটি অপশানে ক্লিক করলেই আবেদনপত্র চলে আসবে তারপর আবেদনপত্রে আপনার সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করে দিলেই আপনার আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে